মা বলেছেন আমি মা থাকতে তোমাদের ভয় কি। শ্রী শ্রী মায়ের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে ও আশীর্বাদ মাতাই নিয়ে আনন্দের হাট ইউটিউব চ্যানেলের সকল ভক্ত বন্ধুগণকে আমার স্বাগত। আজকের পাঠ মায়ের কথা বইটি থেকে মায়ের স্নেহধন্যা পরম সৌভাগ্যশালিনী ভক্তিমতী সূর্যবালা দেবীর ও মায়ের কথাপকথনের শেষ পর্ব। দোসরা কার্তিক শনিবার লক্ষ্মী পূজা 1325 সাল। সকালেই আমরা দুবোন মায়ের শ্রীচরণ দর্শন করতে গিয়েছি। সুমতির ছেলে মেয়েরাও সঙ্গে গিয়েছে। মা ঠাকুর ঘরে বসে ফল কাটছিলেন, দেখে বললেন, এই যে সব গু বসু, কবে এলে? আমি বললুম, মহাষ্টমীর দিন রাত্রি চলে গিয়েছিল, আবার কাল রাত্রি এসেছি। মা বললেন, এখন কি থাকা হবে? না মা। মা সুমতিকে বললেন, বৌমা ভালো আছো? ভাসুর জেঠি কেমন আছে? দুটি মহিলা দীক্ষা নিতে এসেছেন, তারা এসে প্রার্থনা জানাতেই মা বললেন, হ্যাঁ আরো দুটি ছেলে আছে। বলতে বলতে আর একটি মহিলা এসে বললেন, তিনি দীক্ষা নিতে এসেছেন। মা বললেন, তবে তো অনেকগুলি হলো গো। সুমতি শ্রী শ্রী মাকে চণ্ডীজ্ঞানী পুজো করা ও লাল পেরে শাড়ি দেওয়া স্বপ্নে দেখেছি, তাই দেবে বলে নিয়ে এসে লজ্জায় মাকে বলতে পারছি না। বলছে, দিদি তুমি বলো। আমি ওই কথা মাকে বলতেই মা হেসে বললেন, জগদম্বাই স্বপ্ন দিয়েছেন, কি বলো মা? তা দাও, শাড়িখানি তো পরতে হবে। চওড়া লাল পেরে শাড়িখানি মা পরলেন, কি চমৎকার দেখতে লাগলু। মুগ্ধ হয়ে চেয়ে রইলু, চোখে জল এলো। সুমতি বলছে, একটু সিঁদুর দিলে বেশ হতো। মা সাহস্যে বললেন, তা দেয় তো, কিন্তু সিঁদুর নিয়ে যায়নি বলে দেয়া হলো না। আমরা বাসায় ফিরবো বলে প্রণাম করছি। মা বললেন, তুমিও যাবে এক্ষুনি? আমি বললুম, হ্যাঁ মা যেতে হবে, বাসায় একটু বেশি রান্নার কাজ আছে। মা বললেন, আবার আসবে? আমি বললাম, হ্যাঁ বিকেলে আসব। অনেকগুলি রসগোল্লা নিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে ছেলেদের হাতে দিলেন মা। আমরা বিদায় নিলুম। বিকেলে লক্ষ্মী পূজো বলে নারকেলের সব খাবার নিয়ে গেছি। দেখে মা বলছেন, কি গো আজ লক্ষ্মী পূজা, তাই বুঝি এসব? ক্রমে ক্রমে অনেক স্ত্রী ভক্ত নানারূপ মিষ্টি দ্রব্য নিয়ে মায়ের শ্রীচরণ দর্শন করতে এলেন। কোন বাড়ি থেকে মিষ্টির সঙ্গে ডাব চিড়ে এইসবও দিয়েছি। দেখে মা বলছেন, কোন দিনে কি দিতে হয় তা ওরা সব বেশ জানে। সন্ধ্যারতির পর ঠিক সময়ের মধ্যে ভোগ দেওয়া হলো। শ্রী শ্রীমা নিচে ভক্তদের জন্য চিড়ে নারকেল প্রভৃতি প্রসাদ সব পাঠালেন। উপরে মেয়েরাও সকলেই পেলেন। একটি স্ত্রীলোক লক্ষ্মী পূজার তাবৎ উপকরণ নিয়ে এসে মায়ের শ্রীচরণ পূজা করলেন। পরে চারটি পয়সা পদতলে রেখে প্রণাম করলেন। মা আমাদের বললেন, আহা ওর বড় দুঃখ, একমাত্র পুত্র বিয়ে পাশ করে পাগল হয়েছে এবং নিরুদ্দেশ, স্বামী ও পুত্রশোকে প্রায় উন্মাদের মতো হয়েছেন। মা বললেন, ও বড় গরিব। মা তাকে আশীর্বাদ করলেন। মাকে জিজ্ঞাসা করলু, মঙ্গলবারে সেই মেমটি এসেছিলেন মা? মা বললেন, হ্যাঁ মা এসেছিল, মেমটির উপর মায়ের বিশেষ কৃপা, তাকে দীক্ষা দিয়েছেন, খুব ভালোবাসেন, তার মেয়েটিও সেরে উঠেছি। রাত হলো দেখে প্রণাম করে বিদায় নিলু। 11ই চৈত্র 1326 সাল। শ্রী শ্রীমা দেশে গিয়েছিলেন প্রায় এক বৎসর পরে। ফাল্গুন মাসে বাগবাজারের বাটিতে শুভাগমন করেছেন, শরীর নিতান্ত অসুস্থ। অনেকদিন যাবত মাঝে মাঝে জ্বর হচ্ছে, ম্যালেরিয়া। শ্রীচরণ দর্শন করতে গিয়ে দেখি মা কাপড় কাচতে গেছেন। কলঘর হতে বেরিয়ে এলেন,
বসো আমি আসছি। মিনিট পাঁচ পরেই কাপড় ছেড়ে সর্বদক্ষিণের ঘরে মায়ের বিছানা করা ছিল সেখানে এসে দাঁড়ালেন। শ্রীচরণে প্রণাম করতেই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, বললেন, বসো, কেমন আছো? সেবার জন্য কিছু দিলুম, টাকা হাতে করে নিয়ে রাখলেন। মায়ের শরীর দেখে আমার আর কথা বেরুচ্ছে না, শুধু মুখের পানে চেয়ে আছি আর ভাবছি সেই শরীর এমন হয়ে গেছে। সঙ্গে সুমতিদের ঝি গিয়েছিল, সে প্রণাম করার উদ্যোগ করতেই মা বললেন, তুমি ওখান হতেই করো। সে দরজার গোড়ায় প্রণাম করে চলে গেল। মা এত দুর্বল যে কথা বলতেও কষ্ট হচ্ছে বলে মনে হল, নিচেই বসে আছি। ইতিমধ্যে রাসবিহারী মহারাজ এসে মাকে বেশি কথা কইতে নিষেধ করে গেলেন। তবু মা মাঝে মাঝে দু চারটি কথা জিজ্ঞাসা করতে লাগলেন, যথাসম্ভব সংক্ষেপে উত্তর দিয়ে বসে আছি। এই সময় রাধারানী ছেলে কোলে করে এলেন, ছেলেটির অসুখ। আমি ছেলেটির হাতে কিছু দিয়ে দেখলুম, রাধু তো কিছুতেই তা নেবে না। মা বললেন, সে কি রাধু, দিদি আদর করে দিচ্ছে আর তুই নিবি নে, এই বলে নিজেই তুলে রাখলেন। ছেলেটি শুধু মা ও দিদিমার জন্যই নাইবার খাবার অনিয়মে অসুখে ভুগছে বলে কত আক্ষেপ করলেন। রাধু তো ঢের কুতুক্তি করে তার প্রতিবাদ করতে লাগল, ওকে বলে কোনো ফল নেই বলে মা চুপ করে গেলেন। খানিক পরে সরলা, কৃষ্ণময়ী দিদি প্রভৃতি এলেন, মা শুয়েই তাদের সঙ্গে কথা বলতে লাগলেন। সরলা কৃষ্ণময়ী দিদির নাতনির অসুখে শুশ্রূষা করতে গিয়েছিলেন, সেই সব কথা হতে লাগল। 17ই চৈত্র 1326। পাঁচ ছ দিন পরে গেছি, সন্ধ্যারতি হচ্ছিল। শ্রী শ্রীমা খাটের উপর শুয়েছিলেন, নিকটে গিয়ে দাঁড়াতেই উঠে বসলেন, প্রণাম করে আদেশ মতো বসল। ঘরে সরলা, নলিনী ও বউ আছেন, বউ ও নলিনী জপ করছেন। কিছু সন্দেশ নিয়ে গিয়েছিলুম, আরতি শেষ হলে মা বিলাস মহারাজকে তা ভোগ দিতে বললেন। তিনি জিজ্ঞাসা করলেন, পরে দিলে হবে না? মা বললেন, না এখনই দাও। তিনি আদেশ পালন করলেন। তিনি সিদ্ধেশ্বরী কালী দর্শনে গিয়েছিলেন, প্রসাদ এনেছেন, ওই কথা বলে দেবীর প্রসাদ মাকে একটু দিয়ে আমাদের সকলকে কিছু কিছু দিলেন। মা সরলা নলিনী প্রভৃতিকে পূর্বোক্ত প্রসাদ নিয়ে জল খেতে বললেন এবং আমাকেও দিতে বললেন। শেষে কে কেমন আছে জিজ্ঞাসা করে বললেন, আজ দুদিন জ্বর হয়নি, একটু ভালো আছি মা। আর মা, এই রাধুর জন্যেই আমার সব গেল, দেহ ধর্ম কর্ম অর্থ যা কিছু বলো, ছেলেটাকে তো মেরেই ফেলবাহ্য করেছি, এই এখানে এসে সরলার হাতে দিয়ে তবে রক্ষী। আর কাঞ্জিলাল দেখছি, কাঞ্জিলাল বলেইছে এ রাধুর কাছে থাকলে আমি চিকিৎসা করতে পারবো না। ঠাকুরের যে কি ইচ্ছে, ওকে আবার ছেলে দেয়া কেন, যে নিজেরই দেহের যত্ন জানে না। আবার তো এক নতুন রোগ করে বসেছি, এ কি হলো মা, যাজ ভোগ্যে আমি আর ওদের নিয়ে পারিনি। বাড়িতে কি অত্যাচারই করতো, আমাকে কি ওরা গ্রাহ্য করতো? এমন সময় খবর এলো ডাক্তার কাঞ্জিলাল এসেছেন। আমরা পাশের ঘরে গেলুম, ডাক্তারবাবু মাকে দেখছেন। এমন সময় রাধু এসে বললে, আমার হাতটা দেখো তো, নিচে লোহার থামে লেগে ফুলেছে, ছড়ে গিয়ে জায়গায় জায়গায় রক্ত বেরিয়েছে। বউ তার ওপর একটা ময়লা ন্যাকড়া রেড়ির তেলে ভিজিয়ে বেঁধে দিয়েছিল। ডাক্তারবাবু বললেন, শীঘ্রই খুলে ফেলো, সাবান দিয়ে ধুয়ে দাও, অমন ন্যাকড়া দিয়েও বাঁধতে হয়, এখনই বিষিয়ে উঠবে, কলকাতার হাওয়ার সঙ্গে বিষ চলে। এই বলে তিনি উঠে গেলেন। মা তখন দুঃখ করছেন, আহা বাছার আমার কতই লেগেছে, মরে যাই, আহা ও জনম দুঃখী আমার, শরীরে কি আর আছে? আহা কাঞ্জিলালকে একটু ওষুধ দিতে বলো,
ভালো করে দাও গো। একে একে ঠাকুর ঘর থেকে সকলে উঠে গেলেন। কিছুক্ষণ পরে বউ এসে বললেন, ভালো করে ধুয়ে দেওয়া হয়েছে। পরে মা শুয়ে বললেন, পায়ে হাত বুলিয়ে দাও মা। পায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা একটি কথা বলতে চাই, আপনার কোনো অসুবিধা হবে না তো? মা বললেন, না না বলো না কি। আমি বললুম, শুনে মা বললেন, আহা সে আনন্দ কি আর রোজ রোজ হয় মা? সব সত্যি, সব সত্যি, কিচ্ছু মিথ্যে নয় মা। উনি সব, উনি প্রকৃতি, উনি পুরুষ, উনি হতেই সব হয়েছে, মানে ঠাকুর হতে। আমি বললাম, মা একদিন এক মনে মন্ত্র জপ করবার পর দেখি অনেক সময় কেটে গেছে, আর যেসব করতে বলেছেন সেসব কিছুই করা হয়ে ওঠেনি। তখন তাড়াতাড়ি সব সেরে উঠে পড়তে হয়, কারণ সংসারের কাজে ত্রুটি হলে তো আর চলবে না। এতে কি অপরাধ হয় মা? মা বললেন, না না এতে কোনো অপরাধ হয় না। আমি বললুম, একজন বললে কোনো কোনো দিন গভীর রাত্রে ধ্যানে একটি ধ্বনি শুনতে পাই, বেশিরভাগই শুনি যেন শরীরের ডান দিক হতে উঠছে, কখনো মন একটু নাবলে পর বাঁ দিক হতে হচ্ছে শুনি। মা বললেন, হ্যাঁ একটু চিন্তা করি, ডান দিক হতেই হয়, বাঁ দিক দেহভাবে কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে এই সব অনুভব হয়। ডান দিক হতে যেটি হয় এই ঠিক, শেষে মনই গুরু হয়, মন স্থির করে দু মিনিট ডাকতে পারাও ভালো। দেহভাবের কথাটি যতটুকু বোঝা গেল তা বিস্তারিত জিজ্ঞাসা করতে ইচ্ছা হলো না, মায়ের দেহ অসুস্থ। বউ এসে মশারি ফেলে দিতে চাইলে আমি বিদায় নেব ভাবছি, মা অমনি মাথাটি বালিশ হতে তুলে বললেন, এই নাও গো আমি মাথা তুলেছি। শয়ন অবস্থায় নাকি প্রণাম করতে নেই? প্রণাম করতেই বললেন, এসো মা আবার এসো, একটু বেলা বেলি এসো, কাজকর্ম সারা হয়ে ওঠে না বুঝি, দুর্গা দুর্গা এসো মা এসো। বউ মশারি ফেলে দিয়েছে, তবু মশারি হতে মা মুখখানি বার করে রেখে দিয়ে বিদায় দিচ্ছি। ঘরের বাইরে বারান্দায় এসেছি, তখনও শুনছি মা করুণাপ্লুত স্বরে বলছেন, দুর্গা দুর্গা কি অসীম ভালোবাসা, যতক্ষণ কাছে থাকা যায় সংসারের শোক তাপ সব ভুল হয়ে যায়। মায়ের অসুখ সমভাবেই চলছে, শরীর ক্রমশ দুর্বল ক্ষীণ হচ্ছে। সেদিন বিকেলবেলা গেছি, মা উঠে কল ঘরে যাবেন বলছেন, হাতখানা দাও তো মা ধরে উঠি, প্রায় জ্বর হয়, শরীর নিতান্ত দুর্বল। মা কষ্টে উঠলেন, উঠে এসে বলছেন, এই দেখো গো দোরগোড়ায় কে এক গাছি লাঠি রেখে গেছি, কদিন থেকেই ভাবছি এক গাছি লাঠি পাই তো ভর দিয়ে একটু যেতে আসতে পারি, তা দেখো ঠাকুর ঠিক এনে জুগিয়ে রেখে দিয়েছেন। হাতে করে তুলে লাঠি গাছা দেখালেন, হাসতে হাসতে বলছেন, জিজ্ঞাসা করলুম কে লাঠি ফেলে গেছে গো, তা কেউ বলতে পারলে না। আর একদিন গিয়ে শুনি মায়ের এত কষ্ট দেখে মায়ের সাধু ছেলেরা বলেছেন, এবার মা ভালো হয়ে উঠলে আর কাউকে দীক্ষা নিতে দেব না, যত লোকের পাপের ভোগ নিয়ে আপনার মা কষ্ট ভোগ। মা শুনে মৃদু মৃদু হাসলেন, বললেন, কেন গো ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতেই এসেছেন? সকলেই নিরুত্তর, হাই মা তোমার এ করুণাপূর্ণ কথার যে কত কথাই না ব্যক্ত করলে মুড় আমরা তার কি বুঝি। এই কথাই মনে পড়ে একটি সম্ভ্রান্ত কুলমহিলা কর্মবিপাকে দুষ্প্রবৃত্তি পরায়ণা হয়ে পড়েন, তবে তার পূর্বজন্মে সুকৃতিও ছিল, তাই একদিন কোনো সাধুর দৃষ্টিপথে পড়ে সদুপদেশ পেয়ে নিজের দুষ্কৃতি ও ভ্রম বুঝতে পেরে বিশেষ অনুতপ্ত হন, এবং সেই সাধুর উপদেশে একদিন বাগবাজারের বাটিতে শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে সে উপস্থিত হয়েছিলেন। ঠাকুর ঘরে প্রবেশ করতে সংকুচিত হয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে নিজের সমস্ত পাপের কথা মায়ের কাছে ব্যক্ত করে বললেন, মা আমার উপায় কি হবে? শ্রী
শ্রী শ্রী মা তখন অগ্রসর হয়ে নিজের পবিত্র বাহু দ্বারা মহিলাটির গলদেশ বষ্টন করে ধরে সস্নেহে বললেন, এসো মা ঘরে এসো, পাপ কি তা বুঝতে পেরেছ, অনুতপ্ত হয়েছ, এসো আমি তোমাকে মন্ত্র দেব, ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও, ভয় কি, মানুষের পাপ তাপ রোগ শোকের ভার নিজের স্কন্ধে নিয়ে তার মতো দয়াময়ী পতিত উদ্ধারিণী হাসি মুখেই বলতে পারেন, কেন গো ঠাকুর কি খালি রসগোল্লাই খেতে এসেছিলেন। পয়লা বৈশাখ 1327, সন্ধ্যারতি শেষ হয়ে গেছে, গিয়ে দেখি মায়ের জ্বর, রাসবিহারী মহারাজ মায়ের হাতে হাত বুলিয়ে দিচ্ছেন, ব্রহ্মচারী বরদা পদসেবা করছেন, থার্মোমিটার দেওয়া হয়েছে, মা চোখ বুঝে শুয়ে আছেন, আমি এক পাশে দাঁড়িয়ে মা একবার তাকে জিজ্ঞাসা করলেন, কে? রাসবিহারী মহারাজ কি যেন মৃদুস্বরে উত্তর দিলেন, বউ কাছে আছে, জ্বর দেখে 101 বললেন, যেন শুনলুম, সুধীরা দিদি নববর্ষ বলে মেয়েদের ভোজ দিচ্ছেন, তাই সরলা দিদি 4টের সময় স্কুল বোর্ডিংয়ে গেছেন, বরদা ব্রহ্মচারীকে মা বললেন সরলা দিদিকে ডেকে আনতে, তিনি এসে রাধুর ছেলেকে খাওয়াবেন, এখনও সময় হয়নি খাওয়াবার, কিন্তু কাঁপছে বলে রাধু আবার তাকে এখনই খাওয়াতে চাইছে, মা বারণ করছেন বলে রাধারানী রেগে তাকে গালাগালি দিতে লাগল, তুই মর তোর মুখে আগুন, শুনে আমাদের মহাবিরক্তি বোধ হতে লাগল, মায়ের এই অসুখ আর এই সময় অমন সব গালাগালি দেওয়া, রাধু কিন্তু আরো কত কি বলে চেঁচাতে লাগলো, এইরূপ প্রায় হয়, কিন্তু মায়ের অসীম ধৈর্য চিরদিনই চুপ করে সহ্য করে যান, এবার দীর্ঘকাল অসুখে ভুগে আজ তিনি বড় ত্যক্ত হয়ে উঠলেন, বললেন, হ্যাঁ টের বাবি, আমি মোলে তোর কি দশা হয়, কত লাতি ঝাঁটা তোর অদৃষ্টে আছে জানি না, আজ এই বৎসরকার দিনই আমি সত্য বলছি, তুই আগে মর তারপর আমি নিশ্চিন্ত হয়ে যাই। একথা শুনে রাধু যেসব কথা বললে তা লিখতে ইচ্ছে হয় না। খানিক পরে সরলা দিদি এলেন এবং ছেলেকে খাওয়াবার ব্যবস্থা করতে গেলেন, আমাদের মনটা ভারী খারাপ হয়ে গেল, মা আবেগ ভরে বললেন, বাতাস করো মা, আমার হাড় জ্বলে গেল ওর জ্বালায়, একটু বাতাস করতেই আবার পায়ে হাত বুলিতে বললেন, পদসেবা করছি, এমন সময় রাসবিহারী মহারাজ এসে মশারি ফেলে দিতে ব্যস্ত হলেন, অগত্যা আমি বললুম তবে আসি মা, মা বললেন এসো, এই শেষ আদেশ ও শেষ কথা শুনে এলু, আমাকে কালীঘাটে চলে আসতে হলো, এরপর সকলের অসুখ বিসুখকে আর যাওয়ার সুবিধা করেই উঠতে পারিনি, মায়ের দেহ ক্রমেই খারাপ হচ্ছে খবর পাচ্ছি, শেষে যেদিন গেলুম দেখে মনে হলো আমাদের সব শেষ, তথাপি আশা আজ এই পর্যন্ত, মা মাগো সকলের মঙ্গল করো, সকলকে ভালো রাখো, আর আমার প্রণাম নিও।